नमस्कार बंधुरा, शंकरी किचेने सकल के स्वागत। आशा करब इविनिंग स्नैक्स हिसाब से खावार मतो एचोड़ेर काटलेट सान्ध्यकालीन आड्डाय सार्व करते पारें। एर मध्य हमें एमन किछु स्पेशल मसला और स्पेशल जिनिस व्यवहार करेछि जे काटलेटटा खूब मुचमुचे और खेते खूब भालो हबे। आमि एखाने एकटा माझारी आकारेर एचोड़ेर तार चार भागेर एक भाग सेद्ध करे निएछि। এঁচোড় সেদ্ধ করার সময় আমি সামান্য নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছি, আর সঙ্গে একটা আলুও সেদ্ধ করে নিয়েছি। এই এঁচোড়ের কাটলেটে আমি একটা আলু ব্যবহার করব। সব কিছু হাতের সাহায্যে একটু চটকে নিলাম। আজকের কাটলেটে আমি চিংড়ি ব্যবহার করব। চিংড়ির যে মাঝে কালো মতো শিরা অংশটা থাকে সেটা বের করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকে কাটলেটটা আমি আমিষভাবেই করব। এর আগেও আমার একটা নিরামিষ এঁচোড়ের কাটলেটের রেসিপি আছে, সেটা সম্পূর্ণ নিরামিষ ছিল, তাতে পেঁয়াজ রসুনেরও ব্যবহার ছিল না। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে, যদি চান আপনারা দেখে নিতে পারেন। সামনে নববর্ষ আসছে, আপনারা সেই দিনটাতে এরকম বানিয়ে খেতে পারেন। এছাড়া এটা স্টোর করে রাখা যাবে। আপনি যদি মনে করেন কোনো স্পেশাল দিনে আপনি এটা তৈরি করে খাবেন, তাহলে আগে স্টোর করে রাখবেন, সময় মতো ভেজে নেবেন। আমি এই রান্নাটাতে কিছু চিকেনের পিসও ব্যবহার করব। এখানে 150 গ্রাম মতো চিকেন আছে, চিকেনটা বোনলেস আর ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। কড়াইতে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল গরম করে নিলাম। চিংড়ির মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে সবার আগে চিংড়িটাকে ভেজে তুলে রাখব। চিংড়িটা হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে চিংড়িটা তুলে রেখে দিচ্ছি। চিংড়ি ভাজার পর যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম, 1/2 চা চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে আমি এক একটা মশলা দেবো আর একটু নাড়াচাড়া করে নেব। এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-1 মিনিট আদাটা দিয়েও নাড়াচাড়া করলাম। একটা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। মাঝারি আছে আদা, পেঁয়াজ, রসুন, এগুলো সবই একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা সামান্য কষানোর পর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে তেজপাতার গন্ধটা চিকেনের মধ্যে মিশে গেছে, এখন তেজপাতাটা আমি এই চিকেনের থেকে তুলে ফেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি বেশ কিছু মশলা এর মধ্যে মেশাবো। 1 চা চামচ জিরের গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এঁচোড়ের কাটলেট আপনারা অনেকে অনেকভাবে করে খেয়ে দেখেছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এঁচোড় এমনিতেই খুবই সুস্বাদু, তার মধ্যে চিকেন আর চিংড়ি পড়বে, স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। যেহেতু আমি এখানে চিকেনের পিসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তাই তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আমি খুব সামান্য পরিমাণে এখানে জল ব্যবহার করছি যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখানে জলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না, খুব অল্প পরিমাণেই জল ব্যবহার করবেন, চিকেনটা সেদ্ধ হতে যতটুকু প্রয়োজন। এবার আমি এটা চাপা দিয়ে 1-2 মিনিট রান্না করব। এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি রান্নায় যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে মুড়ির গুঁড়ো। আমি এখানে 1 বাটি মুড়ি গুঁড়ো করে নিয়েছি। এদিকে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। আমি একটু চেক করে দেখছি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি।
ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এঁচোড় আলুর সাথে চিকেনের ফ্লেভার আর চিকেনটাও মিশে একাকার হয়ে যায়। মাঝারি আছে এটা, নাড়াচাড়া করব। এই সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা একটু স্বাদের ব্যালেন্সের জন্যই আমি এখানে দিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে ভালো করে চিকেন আর এই যে আলু আর এঁচোড় সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে একেবারে ঘেঁটে দিচ্ছি না, কিছুটা দানা দানা থাকবে, কিছুটা মিশে যাবে এরকম। এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করেছি, এতে দু চা চামচ জিরে আর এক চা চামচ ধনে, চার পাঁচখানা শুকনো লঙ্কা, এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। চার পাঁচখানা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। ঝাল যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। কিছু পরিমাণ ধনে পাতার কুচি দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এখানে আমি যে ভাজা মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটা ব্যবহার করাতে এটার বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এছাড়া গরম মশলাও দিয়েছি, ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছুরই একটা সুন্দর গন্ধ তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবেন এটা একদম একটা খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যাবে। একেবারে শেষে আমি চিংড়ি ভাজাটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখবেন এটা এরকম হাতের সাহায্যে মুঠো করলে ভালোভাবে মুঠো হয়ে যাচ্ছে। গ্যাসের থেকে এবার আমি নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, আর একটু ঠান্ডা করে নেব। হাতের সাহায্যে এটা মুঠো মুঠো করে কাটলেটের আকার দেব। প্রথমে এরকম হাতের সাহায্যে মুঠো করে নিয়েছি, তারপর এরকম চ্যাপটা করে আমি গড়ে নিয়েছি, যেরকম কাটলেট দেখতে হয় একইভাবে সব কাটলেটগুলো গড়ে নিয়েছি। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে দশখানা কাটলেট তৈরি হয়েছে। এবার একটা ডিম আমি ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে নুন দিলাম, ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এবার কাটলেটগুলো ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। দুটো পাশ ভালো করে ডিমের গোলাতে চুবিয়ে আমি একটা কাটা চামচের সাহায্যে মুড়ির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আমি আজকে মুড়ির গুঁড়োর কোট করব। বাড়িতে মুড়ির গুঁড়ো থাকলে এভাবে করে খেয়ে দেখবেন একবার, ভালো লাগবে। আর মুড়িটা এমনিতেই মুচমুচে, যখন এটা ভাজা হবে খুব মুচমুচে হয়ে যাবে। আমি ডবল কোট করে নিয়েছি, এখন দেখতে দেখুন এরকম আছে। এগুলো কিন্তু স্টোর করে রাখা যাবে, সপ্তাহখানেক আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন আপনার মন চাইবে আপনি বের করে ভেজে খেতে পারেন। কোনো স্পেশাল দিনে কিংবা বাড়িতে গেস্ট আসবে আপনি এগুলো তৈরি করে আগেই রেডি করে রাখতে পারেন। এটা যেরকম স্টোর করে রাখতে পারেন তেমনি আধ ঘন্টা পর এটা আপনি সাদা তেলে হোক সর্ষের তেলে হোক ভেজে খেতে পারেন। কড়াইয়ে সাদা তেল দিয়েছি আর মাঝারি আছে, আমি এখন এই কাটলেটগুলো ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখবেন এগুলোর মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে। দেখুন যতক্ষণ না সুন্দর এরকম লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। আমি এখন তেলের থেকে তুলে এটা সার্ভ করব। এগুলো গরম গরম চায়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন, এছাড়া টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন, কিংবা কাসুন্দির সাথেও সার্ভ করতে পারেন। সঙ্গে একটু স্যালাড নেবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি আজকে চায়ের সাথে এটা সার্ভ করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।